তীব্র গরমে এসি কেনার হিড়িক, বাড়তি দাম দিয়েও মিলছে না ঘর শীতল করার এই যন্ত্র। অনেকেই ঘুরছেন দোকানে দোকানে, হচ্ছেন হতাশ, কারণ অনেক দোকানেরই সব এসি বিক্রি হয়ে গেছে। দোকানিরাও ক্রেতাদের তেমন পাত্তা দিচ্ছেন না। ব্যবসায়ী ও ক্রেতারা জানাচ্ছেন, গত 10 দিনে প্রতিদিন অন্তত 1000 টাকা করে বেড়েছে এসির দাম। বাড়তি দাম দিয়ে কিনেও স্বস্তি নেই। ঈদের আগে ঘরে এসি লাগানো যাবে কি না তা নিয়েও পড়তে হচ্ছে বিপাকে। বিক্রেতারা বলছেন, যারা এসি লাগিয়ে দিয়ে আসবেন তাদের শিডিউল পাওয়া এখন খুবই কঠিন।